না আমি ইঞ্জেকশন দিব না বন্ধু হ্যাঁ গুঁতা দিবে নি আচ্ছা ঠিক আছে ব্যথা দিয়ে না হাপস দিয়ে না ঠিক আছে আর ভালো করে বসে নেই তারপর দেন যেমনি সামনে দেন ভাইয়া কোথায় যাচ্ছ তুমি আমারে ওরা ইঞ্জেকশন দিয়ে মাইরা ভালাইতেছে তোমাকে নিয়ে আর পারি না চুপচাপ গেছো আর ইঞ্জেকশন নাও আর যদি না নাও তাহলে আমি আত্মহত্যা করব আচ্ছা ঠিক আছে মরি আমি মরি তুই বাইসা থাক না কান্দা লাভ নাই তুই এই বলি আল্লাহ আল্লাহ ডাক্তার সাহেব ওনাকে ইঞ্জেকশন দিন রে আমার কোন আপত্তি নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি খো আমি কেমন আছি আল্লাহ ভাইয়া 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 রে আমি বন্যা ও বোন তুই আমি মনে করছিলাম আজাইল তোমারই আর কি ছাড়ো এখন বলো কেমন লাগছে ভালো আচ্ছা তোর চাকরির খবর কি আমি যে হোটেলে চাকরি নিয়েছিলাম সেটা ছেড়ে দিয়েছি কেন ওরা লোক ভালো না কোথায় আমি বড় ভাই হিসেবে কাজ করে তোকে মানুষ করা উচিত তা না তুই মেয়ে কষ্ট করে আমার জন্য যা করেছিস সেটা সেটা আমার বাবা হলে করতো না ভাইয়া ও কথা বলে না আমার মৃত্যুর আগে তোর একটা বিয়ে দিতে পারলে আমি মনে শান্তি পেতাম ভাইয়া ঘরেও শান্তি পেতাম কে আপনি বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা আইনত দণ্ডনীয় অপরাধ আর বাংলাদেশের আইন সবার জন্য সমান জানেন আমি আপনাকে এই বাড়ি থেকে জাফর তুই তুই কেন দুনিয়ার সবাই মিলেও আমাকে আমার বন্ধুর বাড়ি থেকে বের করতে পারবে না জাফর তুই এতদিন পর আমি তো বিশ্বাসই করতে পারছি না একদম চমকে দিয়েছি তাই না চমকাবে না ঘরের ভেতর বলা নেই কোয়া নেই পুলিশের এসপি দাঁড়ানো চমকাবেই তো আমার কোনো দোষ নেই ছাত্র জাফর তোকে সারপ্রাইজ দেবে বলে আমাকে টুসব্যতি করতে মানা করেছে তোকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে শান্ত তুই কত বদলে গেছিস জাফর এসপি জাফরের সাথে আমার বন্ধু জাফরের অনেক পার্থক্য শুধু আমি নই শান্ত অনেক কিছুই আর আগের মতো নেই তুই ওর আগের মতো নশান্ত এটা কি এসিপি জাফরের প্রথম পুলিশ ওয়ার্নিং না শান্ত আমাকে ভুল বুঝিস না তুই কি করিস কাদের সঙ্গে চলাফেরা করিস সব আমি জানি কিন্তু তোর কোনো ক্ষতি আমি হতে দেব না আর কেউ না জানুক আমি জানি এখনকার শান্তর মধ্যে একটা সুন্দর মন অবশ্যই লুকোনো আছে তুই শুধু সমাজের ঘটনাচক্রে বদলে যাওয়া অনেকগুলো চেহারার একটা তোরা দাঁড়িয়ে ভারী ভারী কথা বলবি না পেটে কিছু দেবে শান্ত তো জাফরকে নিয়ে ডাইনিং টেবিলে চল জাফর চল একটা কথা তুই শুনে রাখ শান্ত আমি তোর বন্ধু ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে কে কোনো নারী বন্ধু জুটিয়েছিস নাকি এখনো ফাঁকা ওরকম পেলাম কই যে বন্ধুত্ব করব আরে পাবি পাবি আমার বিশ্বাস এই শহরের কোথাও না কোথাও তোর ভালোবাসার মানুষ লুকিয়ে আছে তাই এখানে সব কি হচ্ছে এই মহল্লা খালি করা হচ্ছে কেন এখানে আমি মডার্ন ভিলেজ বানাবো এটা আমার জমি অসম্ভব এটা আমাদের জমি এই ছেলেদের বেশি চিল্লাচিল্লি করতেছে তোরা টাকা ছাড়া করুন দেবেন এটা কি মগের মুল্লুকটা কি আপনি যা ইচ্ছে তাই করবেন বেশি স্পেশাল পারপাস এটা নিয়ে চল দাঁড়াও ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আমি এই মহল্লা খালি করে বানাইছি ওই বাধা দিতে শিক্ষা দিতেছি এই ওকে ছেড়ে দাও কেন
আমি আদালতের অর্ডার নিয়ে এসেছি এই জায়গা আর এখন কেউ জবরদখল করতে পারবে না আপনার মাথা মুন্ডু ঠিক আছে তো আপনি মিথ্যা কথা বলছেন আমি জীবনে মিথ্যা কথা বলিনি এই দেখুন এই দেখুন আদালতের অর্ডার অসম্ভব আমি এটা মানি না আপনি না মানলে এই মহল্লাবাসী আইনের আশ্রয় নেবে চুপচাপ এখান থেকে চলে যান আর শুনুন যে অবৈধ কাগজ তৈরি করে আপনি মালিক সেজেছিলেন সেটাও শেষ আদালত এই জায়গা দখলদারদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে এই জমির মালিক এখন থেকে ওরা তুমি আমার চিনো না উকিল আমি তোমার ইচ্ছার মুনা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যাও ঘরে যাও তোমরা যার যার ঘরে যাও যাও Thank you.